নমস্কার বন্ধুরা দ্য বংস রসই ঘরের সবাইকে স্বাগত আজকের রেসিপি একদম রাস্তার ধারের দোকানের মতন পারফেক্ট আলুর চপ বাচ্চা থেকে বড়ো প্রায়শই সকলেই কিন্তু আমার মনে হয় তেলে ভাজা খেতে ভীষণই পছন্দ করে আর সেটা যদি হয় আলুর চপ তাহলে তো আর কোনো কথাই নেই আসুন দেখে নিই আজকের এই ভিডিওটা আলুর চপ বানানোর জন্য প্রথমেই আমি তিনটে মাঝারি সাইজের আলু একটা কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি এর মধ্যেই দিচ্ছি দুই কাপ জল আর দিচ্ছি হাফ চা চামচ মতন লবণ কুকারের ঢাকনাটা বন্ধ করে একদম হাই ফ্লেমে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব অপরদিকে একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি একটা চামচ গোটা জিরে একটা চামচ গোটা ধনে দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা হাফ ইঞ্চি দারচিনির টুকরো আর তিনটে ছোট এলাচ এবার এই সমস্তটা আমি একটা শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করেছি এক থেকে দেড় মিনিট তারপর মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি এই আলুর চপের জন্য স্পেশাল ভাজা মশলা একদম তৈরি এটা আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করছি আর এটা আমি কভার করে রাখবো গুঁড়ো মশলা কখনোই আঢাকা রাখবেন না তাহলে মশলার যে সুন্দর গন্ধটা থাকে সেটা চলে যায় অপরদিকে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তবে কতটা নিয়েছি সেটা আমি রান্নাটা করতে করতে বলে দেব। তিনটে আলু যেটা আমি কুকারে সেদ্ধ করলাম সেটা আমি নিয়ে নিয়েছি একটা প্ল্যাটারে এখানে আমি একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব এই আলুটা তিন থেকে চারটে হুইসেল পরার পরই আমি কুকারের সম্পূর্ণ স্টিমটা বেড়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু গরম জল থেকে তুলে নিয়েছি আর গরম জল থেকে তুলে নেওয়ার পর আমি এটা আধ ঘন্টা মানে তিরিশ মিনিট ফ্রিজে রেখেছিলাম এবার আমি এটা খোসা সমেত মেখে নিচ্ছি দোকানে যে আলুর চপগুলো তৈরি হয় তাতে কিন্তু খোসা সমেতই আলুটা মাখা হয় তবে আপনারা যদি খোসা সমেত আলু মাখতে অপছন্দ করেন সেক্ষেত্রে আপনারা ছাড়িয়ে নিতে পারেন তবে আমি খোসা সমিতি মেখেছি আর যেটা বলছিলাম আমি ৩০ মিনিট আলুটা ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি তারপর এই চপটা তৈরি করছি আপনারাও কিন্তু অবশ্যই এটা করবেন তাহলে ফলটা ভালোই পাবেন এবার একটা বেসনের ব্যাটার তৈরি করব তার জন্য একটা ছাঁকনির মধ্যে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ বেসন সম্পূর্ণ এক কাপ কিন্তু আমি নিয়ে নিই থ্রি ফোর্থ কাপ নিয়েছি আর বেসনটা অবশ্যই চেড়ে নেবেন তাহলে চপটা খুব সুন্দর তৈরি হবে দিচ্ছি কর্নফ্লোর এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লোর ব্যবহার করছি যদি কর্নফ্লোর না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যারারুট ব্যবহার করতে পারেন আর দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম কর্নফ্লোয়ার আর চালের গুঁড়ো যদি ব্যবহার করা হয় এই আলুর চপ কিন্তু ভীষণ মুচমুচে হয় আর দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা খাওয়ার সোটা খুব অল্পই দিতে হয় অতিরিক্ত দেবেন না আর দিলাম ওয়ান ফোর চা চামচ লবণ বা রেগুলার সল্ট আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করছি আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এটাও কিন্তু কালারের জন্য দিলাম এবারে সমস্তটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব দেখুন যে কাপ মেপে আমি বেসন নিয়েছি সেই কাপ মেপেই হাফ কাপ জল নিয়েছি জল কিন্তু কখনোই ব্যাটারটা তৈরি করার সময় একবারে দেবেন না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে আর আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করব এই যখনই কোনো বেসনের ভাজা তৈরি করবেন তখন অবশ্যই বেসনটা চেলে নিয়ে তবেই ব্যবহার করবেন তাহলে এই তেলেভাজাগুলো কিন্তু ভীষণ সুন্দর তৈরি হয় আর ভীষণই সুন্দরভাবে ফুলে ওঠে দেখুন আমি এখানে হাফ কাপ জল নিয়েছিলাম আমার ওয়ান ফোর্থ কাপ মানে চার টেবিল চামচ জল বেঁচে গেছে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি যত ভালো করে আপনারা এটা ফেটিয়ে নেবেন তত ফ্লাপি হবে আর আলুর চপগুলো তত সুন্দর কিন্তু ফুলে উঠবে দেখুন ব্যাটারটা আমার তৈরি দেখুন চামচের পেছনে আমি যখন ব্যাটারটা নিচ্ছি একটা মোটা স্তর তৈরি হচ্ছে এই রকম একটা লেয়ার যদি তৈরি হয় আপনারা বুঝবেন এই ব্যাটারটা কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে এটা কাভার করে একটু রেস্টে রাখবো অপরদিকে আমি বাকি প্রিপারেশানগুলো নিয়ে নিচ্ছি কড়াইয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল আমি আলুর পুটটা তৈরি করে নেব আর এই পুটটা আমি সর্ষের তেলেই করছি দোকানে সর্ষের তেলে করা হয় বলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন তেলটা গরম হলে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম পেঁয়াজটা চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে একটু লাল করে ফ্রাই করব দেখুন পেঁয়াজটা হালকা লাল হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ ইঞ্চি আদা আর এখানে পনেরো কোয়া রসুন রয়েছে দুটোই কিন্তু আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এই রান্নায় আদা রসুন পেঁয়াজ সম্পূর্ণটাই একদম মিহি করে কুচিয়ে নিয়ে ব্যবহার করতে হবে তবেই কিন্তু দোকানের মতন ফ্লেভারটা পাবেন আর আরও এক টেবিল চামচ মতন তেল দিলাম কারণ তেলটা একটু কম হয়েছিল তবে অতিরিক্ত তেলও কিন্তু আবার পুরে ব্যবহার করবেন না তাহলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর থ্রি ফোর চা চামচ লবণ দিলাম লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন দিলাম পাঁচটা একদম ছোট করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটাও অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই ব্যবহার করবেন এবার এই সমস্তটা আমি ফ্রাই করব তবে তার আগে যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা চা চামচ দিয়ে দিলাম এই পুরের মধ্যে কিন্তু আলাদা করে আর কোনো রকম মশলার ব্যবহার একেবারে করব না যে ভাজা মশলাটা তৈরি করেছি সেই স্পেশাল ভাজা মশলাটা দিয়ে আমি এই আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্তটা মিনিট দেড়েক একটু ফ্রাই করে নিলাম এতে করে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে গেল এরপর যে আলুটা আমি সেদ্ধ করে ভালো করে মেখে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আলুটা মিনিট দেড়েক একটু ফ্রাই করব তবে তার আগে আমি আরও চা চামচ স্পেশাল ভাজা মশলাটা দিয়ে দিলাম সবশেষে যদি একটু ভাজা মশলা এইভাবে দেওয়া হয় তাহলে ভাজা মশার একটা সুন্দর গন্ধ বজায় থাকে ভীষণ ভালো লাগে মিনিট মিনিটদের আমি মিডিয়াম ফ্লেমে এই আলু মাখাটা ফ্রাই করলাম তারপর একটা প্ল্যাটারে তুলে নিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা করে নেব পনেরো মিনিট পর ফিরে এসেছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেলটা হাই ফ্লেমে গরম করছি অপরদিকে আমার বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা সেট হয়ে গেছে দেখুন ব্যাটারটা আরও একটু ঘন হয়েছে ঠিক এই রকম একটা ঘন ব্যাটার প্রয়োজন এই আলুর চপ তৈরির জন্য ব্যাটারটা আমি সাইডে সরিয়ে রাখছি অপরদিকে আলুর যে পুটটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে একটা কৌটোর ঢাকনি নিচ্ছি এই ঢাকনিটার ওপর একটা পলিথিন প্যাকেট নিচ্ছি এই রকম প্যাকেট আপনারা ইজিলি যে কোনো দোকানে পেয়ে যাবেন এই প্যাকেটটার উপর আমি আলুর যে পুটটা তৈরি করেছিলাম সেটা হাতের মধ্যে একটু পাকিয়ে নিয়ে রাখছি আর ওই একই পলিথিন প্যাকেটের অপর দিকটা দিয়ে হালকা হাতে প্রেস করছি তারপর একটা প্ল্যাটারে রাখছি যার ওপর একটা পলিথিন প্যাকেট পেতে রেখেছি এতে করে তুলতে সুবিধা হবে আরও একটা প্রসেস দেখাচ্ছি যাদের কাছে পলিথিন প্যাকেট নেই তারা এইভাবে একটু পুর নিয়ে হাতের তালুর মাঝখানে রেখে একটু প্রেস করবেন দেখবেন তৈরি হয়ে যাচ্ছে আলুর চপের পুর এবার আমি বাকি পুরগুলো তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে যেটা সুবিধে মনে হবে আপনারা সেই প্রসেসটা করতে পারেন অপরদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে ওই গরম তেল এক চামচ তুলে নিয়ে আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে নিচ্ছি এইভাবে যদি একটু গরম তেল দিয়ে ব্যাটারটা তৈরি করা হয় তাহলে এই আলুর চপ বা যে কোনো রকম তেলে ভাজা ভীষণ মুচমুচি হয় তেল তেলটা পারফেক্ট গরম হয়েছে আমি যে বেসনের ব্যাটার তৈরি করেছি সেখান থেকে দুই ড্রপ ব্যাটার তেলের ওপর দিলাম আর ব্যাটারের ড্রপটা ভেসে উঠল তেলের ওপর অপরদিকে আমি একটা পুন নিয়ে এইভাবে বেসনের মধ্যে ভালো করে ডিপ করছি আর একটা কাটা চামচের সাহায্যে আমি কাজটা করছি এতে করে কিন্তু ভীষণ সুবিধে হয় আপনারা চেষ্টা করবেন দুটো চামচের সাহায্যে কাজটা করার না হলে একটা কাটা চামচ দিয়ে এইভাবে কাজটা করতে পারেন তাহলে ভীষণ সুবিধে হয় হাত যত ব্যবহার না করা যায় ততই ভালো আর একসাথে অনেকগুলো করে ভাজতে যাবেন না আমি প্রথম ব্যাচে তিনটে ভাজছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে চপগুলো ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে ওপরটা খুব দ্রুত ফ্রাই হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে লো ফ্লেমে ভাজলে অতিরিক্ত তেল টানবে তাই মিডিয়াম ফ্লেমেই এটা ফ্রাই করতে হবে আর এক একটা ব্যাচ ফ্রাই করতে সময় লাগবে তিন থেকে চার মিনিট এইভাবে আমি সমস্ত আলুর চপ ভেজে নিচ্ছি আর একটা কথা বলে রাখি আপনারা যদি প্যাকেট না পেয়ে থাকেন মানে পলিথিন প্যাকেট সেক্ষেত্রে অবশ্যই আমি যেভাবে দেখালাম ওইভাবে করতে পারেন আর পুরটা তৈরি করার পর যে প্লেটে রাখবেন অবশ্যই তাতে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নেবেন না হলে প্লেটের সাথে পুটটা লেগে যেতে পারে তুলতে প্রবলেম হবে যাই হোক দেখুন সমস্ত চপ আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর কতটা সুন্দর তৈরি হয়েছে কতটা ফুলকো হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আপনারও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও কিন্তু বেশ ভালোই লাগবে সমস্ত চপ ভেজে নেওয়ার পর ওপর থেকে সামান্য বিট লবণ ছড়িয়ে দিচ্ছি একটু যদি বিট লবণ ছড়িয়ে পরিবেশন করা হয় ভীষণ ভালো লাগে সাথে রয়েছে মুড়ি মাখা মুড়ি মাখা আর চপ সাথে একটু লাল চা জাস্ট জমে যাবে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে আপনাদের আলুর চপ আর সাথে রয়েছে কাঁচা লঙ্কা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ